রোববার মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ডেটা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলক। শনিবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সকাল 9টায় বৈঠক অনুষ্ঠিত হবে। মোবাইলের 4G নেটওয়ার্ক রোববার বা সোমবারের মধ্যে স্বাভাবিক শুরু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ICT প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেছেন, গ্রাহকরা যে ডাটা ব্যবহার করতে পারেননি সেটি যেন ব্যবহারযোগ্য করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা আছে, এমন একটি নির্দেশনা অপারেটরদের দেওয়া হবে।